প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করা শেখ হাসিনাকে, যিনি ভারতে আশ্রয় নিয়েছেন, তাকে যেন যুক্তরাজ্যে প্রবেশ করতে না দেয়া হয় এবং যুক্তরাজ্যে আশ্রয় না দেয়া হয়, যুক্তরাজ্য প্রধানমন্ত্রী বরাবর পিটিশন দিয়েছেন দুইজন ব্রিটিশ বাংলাদেশি। তারা হলেন বার্কিংয়ের কাউন্সিলর সাব্বির জামি এবং সাফি হক। তারা দুজনই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে এই পিটিশনটি দাখিল করেন। এটি দাখিল করা হয়েছে 5ই আগস্ট এবং এখন পর্যন্ত প্রায় 1500-র মতো মানুষ ওই পিটিশনে স্বাক্ষর করেছেন। সরকার পদত্যাগ করেছে ঠিকই, কিন্তু অনেক রক্তপাত হয়েছে। এই রক্তপাতের জন্য কাউকে না কাউকে শাস্তি পেতেই হবে। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসছেন। ওনার যদি কোনো ভয় না থাকে, ওনার উচিত দেশে চলে যাওয়া। আর যদি ভয় থাকে তাহলে সে তার জন্য বিচার হবে, কিন্তু তাই বলে সে অন্য একটা সেফ হেভেনে থাকতে পারে না। সেই কারণে যারা আমরা ইউকেবাসী আছি, আমরা সরকারের কাছে আবেদন জানাইছি, না তাকে এখানে রেখো না, তাকে দেশে পাঠাও, সে বিচার হবে। সে যদি নির্দোষ হয় ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু ইউকেতে থেকে নিরাপদে থাকবে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে এটা হতে পারে না। আমরা সরকারকে অনুরোধ করেছি যাতে এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, বাচ্চাদের যে কিলিং হইলো, যেহেতু সব অগণিত বাচ্চারা মারা গেল, ছাত্ররা মারা গেল, তাদের যে তাদের জন্য যে দায়ী, সে সরকার এখানে এসে যেন অ্যাসাইলাম ক্লেম করে স্বাধীন বা সুন্দরভাবে দেশে জীবনযাপন না করতে পারে এত সহজে, সেটা দিকে বিবেচনা করে তার অ্যাসাইলাম গ্রহণ না করার জন্য আমরা অনুরোধ করেছি। পিটিশনে তারা আরও উল্লেখ করেছেন, এরই মধ্যে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ সহ আরও কয়েকটি সংস্থা। তাই শেখ হাসিনার এ ধরনের কর্মকাণ্ড তারা দাবি করে তাকে যাতে যুক্তরাজ্যে আশ্রয় দেয়া না হয় সেটির দাবি জানিয়েছেন। আপনারা জানেন, বর্তমানে শেখ হাসিনা ভারতে রয়েছেন, তার সাথে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। যেহেতু শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক, তাই অনেকেই ধারণা করছেন তিনি যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন এবং যুক্তরাজ্যে আসার জন্য চেষ্টা করবেন। তা সবাইকে অনুরোধ করব, ব্রিটিশ বাংলাদেশি আমাদের দায়িত্ব এই পিটিশনটা এই ব্যাপারটার দিকে নজর দেওয়া। আপনারা যদি মনে করেন এটা প্রয়োজন, তাহলে প্লিজ এটার এই পিটিশনটাকে শেয়ার করুন, এটাকে সই করুন, যাতে আমাদের সরকার এটা নিয়ে আলোচনা করতে পারে এবং তারা সিদ্ধান্ত, কোনো যদি কোনো সমাজ প্রচণ্ড লবিং আসে বিভিন্ন পররাষ্ট্র দেশ থেকে, ইন্ডিয়া থেকে বা অন্য কোথাও থেকে, তারা যেন এটা একটা আমলে নিতে পারে যে না, আমরা যারা ব্রিটিশ ট্যাক্স পেয়ার, আমরা যারা এখানে আছি, আমরা যারা নাগরিক, আমরা চাই না আমাদের কষ্ট অর্জনিত টাকার ট্যাক্স নিয়ে কোনো একজন অপরাধী অপরাধ করে দেশে আসে সুন্দরভাবে জীবনযাপন করে। বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম এরই মধ্যে প্রচার করেছে শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, সেটি প্রত্যাখ্যান হয়েছে বলেও তারা দাবি করে খবর প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত সরকারি কোনো ওয়েবসাইট, বিশেষ করে যুক্তরাজ্যের কোনো সরকারি ওয়েবসাইট বা ব্রিটিশ কোনো গণমাধ্যমে এমন কোনো তথ্য আমরা পাইনি। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A News, যুক্তরাজ্য।